তিস্তার পানি কমায় উত্তরাঞ্চলের তিন জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উঁচু স্থান থেকে পানি নেমে গেলেও এখনও তলিয়ে রয়েছে নিম্নাঞ্চলের অনেক বাড়িঘর। প্লাবিত হয়েছে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় লালমনিরহাটের সাথে নীলফামারীর সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। রংপুর জেলার তিস্তা নদীর পানি কমায় তিনটি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নামার পর ক্ষয়ক্ষতির চিত্র ভেসে উঠেছে। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের সাতটি ওয়ার্ডে চরম দুর্ভোগে রয়েছেন 11,000 মানুষ। বারবার ভাঙতে ভাঙতে আমার অস্তিত্ব নাই। বাড়িতে এখন পানিবন্দী এবং মানুষের অবস্থা দুর্বিষহ। তিস্তার পানি কমায় রংপুরের নদীর দুই তীরে শুরু হয়েছে ভাঙন। তবে সরকারের নেয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভাঙন রোধে স্থায়ী সমাধান হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্থায়ী ব্যবস্থা হিসাবে পুরো এলাকাব্যাপী যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা, সেটি বাস্তবায়িত হলে পত্র এলাকায় ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে। এদিকে কুড়িগ্রামেও কমেছে সব নদ নদীর পানি। তবে রাজারহাট, উলিপুর ও চিলমারি উপজেলার নিম্নাঞ্চলে দুর্ভোগে রয়েছেন অন্তত 30,000 মানুষ। আলু গাছছিলাম, একটা ধানের আবার যে কেউ কাটি তুলি খাইবে এর মধ্যে কোনো বুদ্ধি নাই, একবারে শেষ হয়। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে তিস্তার ভাঙন রোধের আশ্বাস দিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। আমরা টেকসই করে কিভাবে কাজটা করতে পারি সেটা কিন্তু আমরা মন্ত্রণালয়ে আমরা লিখেছি, এবং এছাড়াও যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে এটার জন্য এখানে কিন্তু ওখানে বাঁধ এবং ক্রস বাঁধ অন্যান্য জন্য আমরা কিন্তু বরাদ্দ চেয়েছি। নীলফামারীতেও তিস্তার পানি কমেছে, সেই সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। শিমুল মাহাদি, বৈশাখী সংবাদ।